ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। ওকে, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনের 4.1 এর 11 ও 12 নং অঙ্ক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা যেখানে আছো সেখান থেকে রুমে গিয়ে বই খাতা কলম নিয়ে গণিত বইয়ের 54 পৃষ্ঠা বের করো। তে আগের ক্লাসে এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করানো হয়েছে। আজকে আমি তোমাদের করাবো 11 ও 12 নং অঙ্ক। এই 11 ও 12 নং অঙ্ক করতে যে সূত্রগুলো লাগবে তা হলো, 1 নম্বর, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। 2 নম্বর, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 3 নম্বর, 2 × a² প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 4 নম্বর, এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই 4টা সূত্র দিয়ে আমরা 11 ও 12 নং অঙ্কগুলো করতে পারবো। প্রথমে 11 নম্বর অঙ্কটা দেখো। তো 11 নম্বর অঙ্ক কি বলছে? x প্লাস y সমান 12 এবং x y সমান 27 হলে x মাইনাস y হোল স্কয়ার ও x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে এখানে মান বের করতে বলছে দুইটা, একটা হলো x মাইনাস y হোল স্কয়ার আর একটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার। এর জন্য মান দেওয়া আছে x প্লাস y সমান 12 এবং x y সমান 27। তাহলে সমাধানটা দেখো, দেওয়া আছে, মান দেওয়া আছে x প্লাস y সমান 12 এবং x y সমান 27। প্রথম যে অঙ্কটা করতে বলছে সেটা হলো x মাইনাস y হোল স্কয়ার। প্রদত্ত রাশি x মাইনাস y হোল স্কয়ার, যদি আমরা x কে a মনে করি আর y কে b মনে করি, প্রদত্ত রাশিটি হয় a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তে a প্লাস b হোল স্কয়ার, এর পরিবর্তে হবে x, প্লাস b এর পরিবর্তে হবে y, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4ab। এ হলো x, b হলো y। আমরা x কে a মনে করছি আর y কে b মনে করছি। a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। মান বসাবো, x প্লাস y এর মান 12, তার উপর স্কয়ার মাইনাস 4 × x² এর মান হলো 27। 12 কে স্কয়ার করলে 12 কে 12 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে হয় 144 মাইনাস 108। এখন বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হয় 36। তে প্রথম অংশ বলছিল x মাইনাস y হোল স্কয়ার এর মান নির্ণয় করো, এর মান আমরা বের করলাম। এরপর আরেকটা অংশ বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আবার আরেকটা পদ্ধতি রাশি আছে। তে পরের অংশটুকু দেখো, তাহলে পরের পদ্ধতি রাশি হলো x স্কয়ার প্লাস y স্কয়ার। যদি x কে a আর y কে b মনে করি তাহলে পদ্ধতি রাশি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2ab। a হলো x আর b হলো y। এখন আমরা মান বসাবো, তাহলে x
প্লাস ওয়াই এর মান 12 তার উপর স্কয়ার মাইনাস 2 ইনটু এক্স ওয়াই এর মান 27 তাহলে 2 ইনটু 27 12 কে স্কয়ার করলে হয় 144 মাইনাস 54 বিয়োগ করলে হয় 9 সবাই 11 নম্বর অঙ্কটা বুঝতে পারছো তে এরপরে দেখো 12 নম্বর অঙ্কটা কি আছে 12 নম্বর অঙ্কে বলছে a প্লাস b সমান 13 এবং a মাইনাস b সমান 3 হলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ও a b এর মান নির্ণয় করো এখানেও দুটো মান বের করতে বলছে একটা হলো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার আর এটা হলো a b এর জন্য মান দেওয়া আছে a প্লাস b সমান 13 এবং a মাইনাস b সমান 3 তাহলে প্রথমে প্রথম অংশটুকু দেখো 12 নম্বর দেওয়া আছে a প্লাস b সমান 13 এবং a মাইনাস b সমান 3 প্রথম অংশটুকু বলছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এর মান নির্ণয় করো তাহলে প্রদত্ত রাশি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার দুইটার মধ্যে 2 গুণাকারে আছে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি যদি 2 কমন নেই তাহলে হবে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হলো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার এখানে আমরা সূত্রটা লিখব a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার এরপরে আমরা মান বসাবো a প্লাস b এর মান দেওয়া আছে 13 তার উপরে স্কয়ার প্লাস a মাইনাস b এর মান দেওয়া আছে 3 তার উপরে স্কয়ার এখন 13 কে স্কয়ার করতে হবে 13 কে স্কয়ার করলে হয় 169 প্লাস 3 কে স্কয়ার করলে হয় 9 যোগ করলে হয় 178 आंसर এরপরে আরেকটা নম্বর করতে বলছে যে a b এর মান নির্ণয় করো তাহলে পরের প্রদত্ত রাশিটি হলো a b পরের অংশটুকু খেয়াল করো a b দেখো এখানে আমরা চার নম্বরে a b সূত্র লিখছি a b সমান হলো a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার আমরা প্রথমে সূত্রটা লিখি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার এরপরে আমরা মান বসাই a প্লাস b এর মান 13 বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান কত 3 বাই 2 হোল স্কয়ার এখন স্কয়ারটা কি 13 এর উপরে আছে 2 এর উপরে আছে তাহলে 13 কে স্কয়ার করলে হয় 169 আর 2 কে স্কয়ার করলে হয় 4 মাইনাস 3 বাই 2 হোল স্কয়ার স্কয়ারটা 3 এর উপরে আছে 2 এর উপরে আছে 3 কে স্কয়ার করলে হয় 9 আর 2 কে স্কয়ার করলে হয় 4 এখানে লসাগু করতে হবে লসাগু হলো 4 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 1 দিয়ে 169 কে গুণ করলে হয় 169 মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 1 দিয়ে 9 কে গুণ করলে হয় 9 এরপরে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে হয় 160 বাই আর ভাগ করলে হবে 40 এটা হলো পরের অংশ এবি তাহলে এবির মান হলো 40 তে সবাই আশা করি এই দুইটা অঙ্ক বুঝতে পারছো যদি এই দুইটা অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবে আমাকে ফোন করে জানাবে আমি তোমাদের সমস্যা সমাধান করে দেব প্রয়োজনে বাসায় গিয়ে তোমাদের অঙ্কগুলো করে দিয়ে আসবো এর জন্য আমার নম্বরটা লিখে রাখবে 0173808263 তো আশা করি সবাই এই করোনার মধ্যেও ভালো থাকবে
এই পথ আশা করে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।